শাব্দিক অর্থে আবেদানিক অর্থে ওসিলা কাকে বলে? আবেদানিক অর্থে ওসিলা হচ্ছে উদ্দিষ্ট বিষয়ের নৈকট্য অর্জন এবং আগ্রহের সাথে তার দিকে পৌঁছা। এমনি আসির প্রখ্যাত অভিধানবিদ বলেন যে কোনো জিনিসের দিকে যার দ্বারা পৌঁছা ও নৈকট্য অর্জন করা যায় তাই হচ্ছে ওসিলা। এ হচ্ছে শাব্দিক অর্থ। এটা এটা মনে করেন একটি মর্ম, ওসিলার একটি মর্ম। দ্বিতীয় মর্ম এটাও আবেধানিকভাবে, এটা পারিভাষিক অর্থের কাছাকাছি অবশ্য। এটা তো এটাও যেমন বাদশার কাছে সম্মান লাভ ও স্থান এবং নৈকট্য অর্জন করাকে ওসিলা বোঝায়। বাদশার কাছে সম্মান অর্জন করা, স্থান বা নৈকট্য অর্জন করা বোঝায়। যেমন মুসলিম শরীফে এসেছে, হাদিসে এসেছে, যেমন লম্বা হাদিস, আজানের জবাব, এরপরে আজানের দোয়া, এগুলা এটার ক্ষেত্রে এসেছে। তো রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ওসিলা কামনা করো তোমরা, আর তা হলো জান্নাতের একটি লেভেল, জান্নাতের একটি লেভেল মর্যাদা, হ্যাঁ একটা ক্লাস, হ্যাঁ এটা এখানে তাহলে ওসিলার অর্থ ক্লাস বা লেভেল। এই হাদিসে যেটা এসেছে ওই আজানের দোয়ার পর্বতীতে যেটা এসেছে, যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুম্মা সালু লিয়াল ওসিলা, তো আর তোমরা আজানের পরে আমার কাছে, আমার জন্য আল্লাহর কাছে ওসিলা তলব করো, অর্থাৎ আমার ডিগ্রি তলব করো, আমার মর্যাদা, আমার লেভেল। আর এরপর তিনি বলছেন ফাইন্না মান জিলা ফিল জান্নাতে লা তামবাগি ইল্লা লি আব্দিন মিন ইবাদিল্লাহ। আর এটা জান্নাতের একটি আসলে অবস্থান, জান্নাতের একটি এমন লেভেল যেটা বান্দাসমূহের মধ্যে একটি বান্দার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই ওসিলাকে, এই লেভেলটিকে ধার্য করেছেন। এবার তিনি বলছেন ও আরজু আন আকুনা আনাহু, আর আমি আল্লাহর কাছে আশা করি যে সেই ব্যক্তি আমি হব আলহামদুলিল্লাহ। এরপরে তিনি বলছেন ফামান সালালি আল ওসিলা হাল্লাত লি শাফাআতি, তবে এই যে আমার আজানের পরের কথা যে আমার জন্য আল্লাহর কাছে এই লেভেল, এই মর্যাদা কামনা করবে তার জন্য আমার সুপারিশ হালাল হয়ে যাবে, কত বড় সৌভাগ্যের বিষয়। তাহলে এটা কখন? যে আল্লাহ রাব্বাহ দাওয়াতি তাম্মাতে ওয়াসসালাতিল কায়মা আতে মুহাম্মাদ আনিল ওয়াসিলা, এটা এখানে আল ওয়াসিলা এখানে হচ্ছে ডিগ্রি, এটা ওয়াসিলা হচ্ছে মর্যাদা, এটা ওয়াসিলা হচ্ছে লেভেল, হ্যাঁ এটা এটা কামনা করা। তাহলে দুইটা অর্থ, কিন্তু আমাদের আলোচ্য বিষয়ের সাথে সম্পর্ক হচ্ছে যে প্রথম অর্থ যেটা আমরা একটু আগে বললাম যে উদ্দিষ্ট বিষয়ের নৈকট্য অর্জন করা, যাকে আমরা চাইবো তার নৈকট্য, আল্লাহকেই চাইবো আমরা আল্লাহর নৈকট্য অর্জন করা এবং আগ্রহের সাথে সেদিকে পৌঁছা, বা কোনো জিনিসের দিকে যার দ্বারা পৌঁছা ও নৈকট্য অর্জন করা যায় সেটাই হচ্ছে মূলত ওসিলা। তো এবার আরও একটু ব্যাখ্যা করে ইবনে জারির তাবারি রাহেমাহুল্লাহ বলছেন, আর এটা এটা আমরা এটাও জানব যে এই এই ইবনে জারির রাহেমাহুল্লাহ বলছেন আল্লাহর আদেশ নিষেধ মেনে তার ডাকে সাড়া দাও। হ্যাঁ আল্লাহ যে বলছেন এই যে বিশেষ করে এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এই হাদিসে, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন যা বলেছেন ওসিলা সম্পর্কে ওই আয়াতের ব্যাখ্যায় ইবনে জারির তাবারি রাহেমাহুল্লাহ যা বলেছেন সেটা আমরা শুনবো। আয়াতটি আগে আমরা বলি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াবতাগূ ইলাইহিল ওয়াসিলা, ওহে ইমানদার গণ যে তোমরা আল্লাহকে তাকওয়া করো, আল্লাহকে ভয় করো, অর্থাৎ এমন জিনিস তোমরা ভিতরে লালন করো যার সাহায্যে তোমরা, এটা একটা ওসিলা, তাকওয়াটা একটা ওসিলা, যা তোমরা সৎ কাজ করতে পারবে এবং যার সাহায্যে তোমরা এমন একটা জিনিস ভিতরে লালন করো যার সাহায্যে তোমরা পাপাচার থেকে, গুনাহ থেকে, হারাম থেকে বেঁচে থাকতে পারবে। তো তাকওয়াটাও একটা ওসিলা, তাকওয়াটা একটা সৎ আমল, এটাও একটা ওসিলা যে তোমরা তাকওয়া অর্জন করো। এরপরে আবার আল্লাহ বলছেন ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, আর তোমরা তার দিকে, তার তার দিকে ওসিলা কামনা করো, তার জন্যে ও ওসিলা কামনা করো। তো এই ওসিলা সম্পর্কে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যা বলেছেন, ইবনে জারির তাবারী রাহিমাহুল্লাহ এভাবে সংক্ষেপে যেটা আমরা বলবো যে উতলুবুল কুরবা ইলাইহি বিল আমালি বিমা ইউরদি, যে তোমরা তোমরা তার নৈকট্য, আচ্ছা আল্লাহর নৈকট্য অর্জন করো এমন আমল দ্বারা যাতে তিনি সন্তুষ্ট হবেন। তাহলে এই আমল করাকেই ওসিলা এখানে
অভিহিত করেছেন সালাফে সালেহীন, যেটা ইবনে জারির তাবারী রাহিমাহুল্লাহ তার প্রখ্যাত তাফসিরে উল্লেখ করেছেন। তাহলে এখানে তো শরীয়তের পরিভাষায় আমরা ওসিলা কি জানতে পেলাম, এমন আমল করা যে আমলে আল্লাহ সন্তুষ্ট হবেন, শুধু আমল করলেও তাহলে আমরা পরিত্রাণ পাবো না, সেটা ওসিলা হবে না, পরিত্রাণের ওসিলা হবে না। এমন আমল করা, এমন ইবাদত করা যে ইবাদত আমলে আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্ট হবেন, তা এটাই হচ্ছে মূলত ওসিলা। এটা শরীয়তের পরিভাষায় আমরা যেন মনে রাখি। এরপরে আসেন, অনেকেই এই আয়াতকে অবব্যাখ্যা করে এটাকে পিঠ ধরার আয়াত সাব্যস্ত করেছে, যে আল্লাহ এখানে পিঠ ধরতে বলেছেন, নাউজু বিল্লাহ, এটা কখনোই এটা ঠিক হবে না, এটা একান্তই ভ্রান্ত, এখান থেকে পিঠ ধরার কোনো এখানে দলিল পাওয়া যায় না। কারণ কেন এটা আমরা এটা পিঠ ধরা বলবো না, এটা 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 আমাদের এটা দাবি, নিছক দাবি, এটা ভ্রান্ত দাবি, এটা এটা আমাদের অমূলক দাবি। কারণ এটা এই জন্য অমূলক বলছি যে এরকম বুঝ কেউ সালাফে সালেহীনের বুঝেন নাই, কোনো তাফসির কারক এটা বলেন নাই যে এখানে পিঠ ধরতে হবে, এই ওসিলা অর্থ পীর ধরা। বরং তারা কি উল্লেখ করেছেন সেটা একটু আগে আমরা জানলাম, যে এটা শরীয়তে তাহলে সালাফে সালেহীন থেকে, সাহাবাদ কেরাম থেকে, তাবিন আজাম থেকে, যে এই অবতাবিলাইল ওয়াসিলা দ্বারা কেউ কিন্তু কোনো পীর ধরার অর্থ করেন নাই। হ্যাঁ, বরং যেটা সাব্যস্ত সেটা হচ্ছে সৎ আমল, এমন সৎ আমল করো যে সৎ আমলে আল্লাহ সন্তুষ্ট হবেন, এটাই। তাহলে এটা আমরা যদি এটাকে বিবেকের উপরে ছেড়ে দিই, তাহলে যা খুশি তাই যদি আমরা বলি সেটা কিন্তু হবে না, সেটা গ্রহণযোগ্য হবে না। তাহলে ওসিলার পরিচয় আমরা সংক্ষেপে পেলাম। আসলে আমরা যখন বলবো যে আসলে সৎ আমল কোনটি, এমন সেই আমল কোনটি যেটা আমাদের ওসিলা সাব্যস্ত হবে, যার দ্বারা আল্লাহ সন্তুষ্ট হবেন, সেটা কোনটি, তো অবশ্যই এক বাক্যে আমরা সংক্ষেপে যদি বলি, যে আমলটি, যে ইবাদতটি দুটি নিয়ম অনুযায়ী হবে, দুটি শর্ত সাপেক্ষে হবে, দুটি মূলনীতি অনুযায়ী হবে। একটি হচ্ছে কি, আমরা যে আমলই করি না কেন সে আমলটি হবে কি একান্তই আল্লাহর সন্তুষ্টির জন্য, এটাকে বলা হয় এখলাস, এখলাস নিয়ে যে আমলটি করব। আর সেই ওই আমলটি হবে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মতো, নিয়ম অনুযায়ী, শরীয়ত সম্মত পদ্ধতিতে। তাহলে এটা হবে সৎ আমল, এই আমলটাই আল্লাহর সন্তুষ্টি এনে দিবে আমাদেরকে। তাহলে এটাই হচ্ছে মূলত ওসিলা, সুবহানাল্লাহ। তা আল্লাহ যেন এই ওসিলা ধরার, অর্জন করার আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন।